ঝালকাঠির নলসিটি উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জিতারা শাওন বরগুনা বদলির খবরে স্থানীয় কৃষকদের মাঝে মিষ্টি বিতরণ করেন এলাকাবাসী। ৬ অক্টোবর আজ সকালে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শাওনের বদলি তথ্য নিশ্চিত করে। স্থানীয় সূত্রে জানা যায়, কৃষি অফিসার সঞ্জিতারা শাওনের বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাত, ভুয়া নামে প্রকল্প দাখিল ও প্রান্তিক কৃষকদের নামে বরাদ্দকৃত প্রণোদনা বিক্রি সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে এসব অনিয়ম দুর্নীতির দায়ে তার নলসিটি থেকে অন্যত্র বদলি দাবি করেছিলেন। কিন্তু তার স্বামী বিগত সরকারের একটি প্রভাবশালী পেশাজীবী সংগঠনের নেতা হওয়ায় তার প্রভাবে স্ত্রী শাওন রয়ে গেছেন বহাল তবিয়াতে। অফিসার থাকলে আমি এই কিছুই পাই না, কোনো সার না, কোনো ঔষধ না, কোনো এই ফসল না, কিচ্ছু না। নলসিটি উপজেলার কৃষি কর্মকর্তা যে মহিলা, সে বদলি হইয়া যাওয়ানে আমাদের কৃষকেরা সবাই খুশি হইয়া মিষ্টি বিতরণ করেছে। সঞ্জিতারা শাওন এখানে আসার পর থেকে বিভিন্ন অনিয়ম এবং এপার থেকে যত আমাদের কৃষি যারা আছে, যারা মাঠে ঘাটে কাজ করে যারা গেছে, তাদের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা পায় না এবং বিভিন্ন নাম দিয়ে বিভিন্নভাবে লুটপাট করছে এবং মানে অনেকভাবে আমরা সহযোগিতা আগে যেভাবে পাইতাম ওইভাবে আগে তুলনামূলকভাবে এখন পাইতেছি না। আর সে যাওয়াতে আমরা কৃষকরা অনেক খুশি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিগত সরকারের মদতপুষ্ট দুর্নীতিবাজ কর্মকর্তাদের অন্যত্র বদলির কার্যক্রম শুরু হওয়ায় ভুক্তভোগীদের দাবি ছিল দুর্নীতিবাজ এই কর্মকর্তার নলসিটি থেকে বদলি। ছাত্র জনতা থেকে বলছে, মাননীয় ডিজি মহোদয়কে এই মহিলা ট্রান্সফার হওয়ার জন্য তাকে অভিনন্দন ও অসংখ্য শুভেচ্ছা। এ বিষয়ে সদ্য বদলি হওয়ায় উপজেলা কৃষি অফিসার সঞ্জিতারা শাওন জানান, তার বদলি সরকারের একটি চলমান প্রক্রিয়া। তার সময় উপজেলা কৃষি অফিসে কোনো অনিয়ম দুর্নীতি হয়নি। যারা নিয়ম বহির্ভূত কাজ করতে বাধার সম্মুখীন হয়েছে তারাই অতি উৎসাহী হয়ে এসব কর্মকাণ্ড করছে। সঞ্জনা তাবাসসুম, ভোরের কাগজ।